অফিসার স্কুল এডুকেশন সেক্রেটারি উনার উনি উনার কাছেই আমরা মূলত আজকে এসেছিলাম যে আমাদের যে আমরা ঘুমেছিলাম আমাদের চাকরিটা চলে গেছে আমরা জানলামই না এটার সদুত্তর চাইছিলাম কিন্তু তিনি সদুত্তর দিতে পারলেন না তিনি বলেছেন যেখানে সিএম এবং ইএম কথা দিয়ে আপনাদের কথা রাখলেন না আমরা আমাদের কাছে কোনো পাওয়ার নেই আমরা কি করব তবু আপনারা আমার কাছে এসেছেন এখানে ডাইরেক্টর স্যারও ছিলেন চাকমা স্যার ওনার কাছে আপনারা 200 বার এসেছেন তারপর আপনারা বলবেন আমার কাছে 100 বার এসেছেন কিন্তু আলটিমেটলি তো আমরা কোনো রকম ডিসিশন দিতে পারবো না কারণ আমাদের কাছে ট্রান্সফার করার পাওয়ারটাও নেই সেটাও উনি বলেছেন তারপর আমরা আমাদের বলেছে যেখানে আপনাদেরকে ইএম স্যার সিএম স্যার কথা দিয়েছেন এখন পর্যন্ত আপনাদের জন্য কিছু করেনি সেখানে আমরা কি করতে পারবো তখন আমরা বলেছি এখান থেকে যে আমরা তো 16 তারিখের মধ্যে আপনার কাছে একটা জবাব চাই সেই জবাবটা আপনি দেবেন আমরা পোলাইটলি উনি পোলাইটলি কথা বলেছেন আমরাও আমাদের সহবরটা রেখেছি আমাদের শালীনতাটা ভদ্রভাবেই আমরা কথা বলেছি খুব একটা কথা হয়েছে ঠিক আছে কিন্তু উনি বললেন যে 16 তারিখ কেন আমরা তার আগেই আপনারা যে এখানে যে 8 জনের নাম আছে তাদের বাই নেমই আমরা চিঠি দিয়ে দেব আমরা 16 তারিখ আসারই প্রয়োজন পড়বে না তবুও আমাদের থেকে বলা হয়েছে 2 মিনিটের জন্য আপনি আপনি একটু যদি কথা বলেন আমরা তো আশ্বস্ত হলাম যে আপনারা কি করেছেন আপনার মুখ থেকে শুনতে চাই তখন তিনি বললেন দেখা যাক আমরা কথা বলি 16 তারিখের মধ্যে আমরা আমরাই জোর করে বলেছি 16 তারিখ আসবো আর উনি আমাদের কোনো রকমই আশ্বস্তি করতে পারলেন না বললেন যে এখানে যেহেতু সিএম সাহেব কথা দিয়ে কথা রাখলেন না আপনাদের খোঁজ পর্যন্ত নিলেন না সেখানে আমরা কি করব আমাদের কোনো পাওয়ার নেই মাননীয় সেক্রেটারি মহাশয়া তারপর আমরা বললাম যে তাহলে তো আমরা যেখানে সিএম স্যার আমাদের কথা দিয়ে কথা রাখলেন না 3 অক্টোবর আমাদেরকে কথা দিয়েছিলেন স্থায়ী ব্যবস্থা করবেন সেখানে সিএম স্যার যেহেতু কথা রাখলেন না তাহলে তো আমরা সিএম স্যারের কাছে জবাব চাইতে যাব এবং আমরা 16 তারিখ দিয়েছি আমরা আগামী 18 তারিখ আমরা সিএম স্যারের কাছে জবাব চাইতে যাব এখন সিএম স্যারের কাছে জবাব চাইতে আমরা সিএম স্যার যেখানে থাকেন যেখানে কথা দিয়েছেন সেখানে নিশ্চয়ই আমরা যাব অবশ্যই আমরা মহাকরণের দিকেই আমরা ধাবিত হব কারণ আমাদের আজকে 38 দিন চলে গণ অবস্থান সেখানে 16 তারিখের মধ্যে যদি ওনারা আমাদের একটা পজিটিভ বলেন সদুত্তর কিছু বলেন আমাদের চাকরির ব্যবস্থা করে দেন তাহলে আমরা অবশ্যই সরকারকে এবং ডিপার্টমেন্টকে অভিনন্দন জানাবো কিন্তু 16 তারিখের মধ্যে যদি আমরা সদুত্তর না পাই আমরা চাকরির কোনো ব্যবস্থা না পাই তাহলে 18 তারিখ আমরা অবশ্যই মহাকরণের দিকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে আমরা পরিবার সহ সারা রাজ্যের 10,323 শিক্ষক এবং শিক্ষক পরিবার সহ আমরা কিন্তু মহাকরণের দিকে আমরা জবাব চাইতে মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাব এখন আপনাদের গণঅবস্থানের অবস্থা কি থাকবে আমরা তো একদম 18 অবধি তো কন্টিনিউ থাকবে 16 অবধি আমরা অপেক্ষা করব মাননীয় সেক্রেটারি মহাশয় কি বলেন আমরা অপেক্ষায় রইলাম 16 অবধি তারপর আমরা তো বললামই 18 তারিখ আমরা মহাকরণের দিকে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাবো।